হ্যালো বন্ধুরা তো আজকে আমরা ইতিহাসের অ্যান্সিয়েন্ট হিস্ট্রির পরবর্তী বৈদিক যুগ নিয়ে আজকে আলোচনা করব। এই বৈদিক যুগের সময়সীমা হচ্ছে হাজার থেকে পাঁচশো বেশি আর এই বৈদিক সাহিত্য অনুসারে একে দুই ভাগে ভাগ করা যায় একটা বেদ আর একটা বেদাঙ্গ এই বেদকে আবার চার ভাগে ভাগ করা যায় কি বেদ ঋগবেদ সামবেদ যদুবে যদুবেদ অথর্ব এই বেদকেও আবার চার ভাগে ভাগ করা যায় যেমন ঋগ্বেদকে ভাগে ভাগ করা যায় সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষেদ সামবেদকেও ভাগে ভাগ করা যায় কি কী সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষেদ যদুবেদকেও ভাগে ভাগ করা যায় কি কি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষেদ অথর্ববেদকেও চার ভাগে ভাগ করা যায় কি কি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষেদ তো এখন আমরা দেখব হরপ্পা সভ্যতা আর বৈদিক সভ্যতার মধ্যে কী কী ডিফারেন্স আছে হরপ্পা সভ্যতা শুরু হয়েছিল তিন হাজার থেকে পনেরোশো বিসির মধ্যে আর বৈদিক সভ্যতা শুরু হয়েছিল পনেরোশো থেকে পাঁচশো বিসি এর মধ্যে সময়সীমা ছিল তো হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা বৈদিক সভ্যতা হচ্ছে গ্রামকেন্দ্রিক সভ্যতা অর্থনীতি বাণিজ্য কেন্দ্রিক বৈদিক সভ্যতার অর্থনীতি কৃষি ও পশুপালন কেন্দ্রিক ছিল হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক হরপ্পা সভ্যতার লোকেরা লোহা ও ঘোড়ার ব্যবহার জানা ছিল না এদের হরপ্পা সভ্যতার লোহা ও ঘোড়ার ব্যবহার জানা ছিল না আর বৈদিক সভ্যতার লোকেরা লোহা ও ঘোড়ার ব্যবহার জানা ছিল বৈদিক সাহিত্যকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে বেদাঙ্গ ভারতে আর্যদের বসতি স্থাপনের প্রথম যুগে বেদ রচিত হয় এবং পরে বেদাঙ্গ রচিত হয় বেদ চারটি ভাগে ভাগ করা যায় কি কী ঋক শাম যদু অথর্ব আর প্রতিটি বেদকে আবার চার ভাগে ভাগ করা হয় আগেই বললাম আমি সংগীতা ব্রাহ্মণ আরণ্যক আর হচ্ছে উপনিষেদ এখন আমরা ঋগ্বেদ সম্বন্ধে জানব পৃথিবীর প্রাচীনতম বেদ ঋগ্বেদ মোট এক হাজার আঠাশটি শ্লোক আছে ঋগ্বেদে প্রথম তিনটি বেদকে ঋগ শাম যদু বেদকে বেদ ত্রয়ী তিনটা বেদ আছে তাই একে ত্রয়ী বেদ আমরা বলি এই ঋগ্বেদে মন্ডল আছে কয়টি টোটাল দশটি মন্ডল আর এই দশটি মন্ডলে কী কী আছে তা এখন আমরা ডিটেলস জানবো এই দশটি মডেল সরি দশটি মন মণ্ডলের মধ্যে আছে প্রথম মন্ডল যেটা আছে প্রথম মণ্ডলে অবস্থিত প্রথম মণ্ডল ও দশম মণ্ডলে বৈদিক যুগে রচিত হয় প্রথম আর দশম মণ্ডল এটি বৈদিক যুগে রচিত হয় আবার বলছি কোন মণ্ডল বৈদিক যুগে রচিত হয় প্রথম আর দশম মণ্ডল আর দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত এটি হলো প্রাচীনতম মণ্ডল তাহলে কোন যদি বলে কোন মণ্ডল প্রাচীনতম মণ্ডল দ্বিতীয় থেকে সপ্তমতম মণ্ডল হচ্ছে প্রাচীনতম মণ্ডল আর সপ্তম মণ্ডলেই দশ হাজার যুদ্ধ বর্ণিত হয়েছিল দশ হাজার যুদ্ধ দ্য দশ রাজা ওয়ার যেটাকে আমরা দশ হাজার যুদ্ধ বলে থাকি সেখানে দশটা রাজা যুদ্ধ করেছিল আর নবম মণ্ডলে কম্প সেন্স অফ সোমা হায়ামস এখানে সমবেদের অর্থগুলো সূচিত এখানে নবম মণ্ডলে ছিল আর এই দশম মণ্ডলে থেকে আমরা বর্ণপ্রথা বর্ণিত আছে ফোর যেটা চারটা বর্ণ ছিল এই চারটা বর্ণের উল্লেখ আছে কোন মণ্ডলে দশম মণ্ডলে আর থার্ড মণ্ডল থেকে আমরা জানতে পারি গায়ত্রী মন্ত্র যে যে সাবিত্রী ছিল সূর্যের দেবী তার মন্ত্রগুলো এই থার্ড মণ্ডলের মধ্যে লিপিবদ্ধ করা আছে সামবেদ সামবেদ থেকে আমরা জানতে পারি সামবেদে প্রথম গানের ব্যবহার এই বেদ থেকেই আমরা জানতে জানতে পারি এই বেদেই পাওয়া যায় যাগযজ্ঞের স্তন্য থাকে সামবেদে সামবেদ ধ্রুপদী সঙ্গীতের উৎস সামবেদের আগের নাম ছিল সমন যার অর্থ সুর এতে মোট আঠারোশো পঁচাত্তরটি পদ্ম আছে তাহলে সামবেদে কয়টি পদ্ম আছে আঠারোশে আঠারোশো পঁচাত্তরটি ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ যদুবেদ যদুবেদ থেকে যাগযজ্ঞ মন্ত্র আচরণের কথা আছে যদুবেদে যদুবেদকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা এই কালোকে আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ মানে হচ্ছে অস্পষ্ট আর সাদা মানে হচ্ছে শুক্ল আর এই শুক্ল মানেই হচ্ছে স্পষ্ট তাহলে কৃষ্ণ মানে অস্পষ্ট আর সাদা মানে স্পষ্ট এখন অথর্ববেদ অথর্ববেদ ভারতীয় চিকিৎসার উৎস হচ্ছে অথর্ববেদ বিভিন্ন অশুভ শক্তি শত্রুতা ব্যাধি থেকে মুক্তির মন্ত্র রয়েছে রয়েছে এই বেদে এটি হচ্ছে রহস্যজনক বিদ্যা মোট সাতশো তিরিশটি শ্লোক আছে এবং মন্ত্রের সরি মন্ত্রের সংখ্যা হবে ছয় হাজার এখানেই কালা জাদু উচ্চাটন ভূত প্রেত এর বর্ণনা আছে সময় সময়সীমা হচ্ছে বারোশো বিসি থেকে হাজার বিশির মধ্যে প্রতিটি বেদকে আমরা যে চার ভাগে ভাগ করেছিলাম সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষেদ তা এই চারটা বেদ সম্বন্ধে ডিটেলস এখন আমরা জানব প্রথমে আমরা উপনিষেদ সম্বন্ধে জানবো দর্শনের উপর লিখিত বই হচ্ছে উপনিষেদ প্রাচীন উপনিষেদ বৃহদারঙ্ক যা যানয্য উপনিষেদ বৃহদারাঙ্ক পবিত্র চিত্র ওম কোথার থেকে আমরা পাই এই উপনিষেধ থেকেই পাই স্তাব অস্তাব্দ পদার্থের চেয়ে বড় হলো মন মনে চেয়ে বড় হলো বুদ্ধি আর বুদ্ধি চেয়ে বড় হলো আত্মা এটা আমরা জানি এই উপনিষেদ থেকেই সপ্তমীর জয়তে এটি আমরা মুন্ডক উপনিষেদে পাই মোট একশো আটটি উপনিষেদ আছে রচনাকাল উপনিষেদের আটশো থেকে পাঁচশো বিছির মধ্যে এগারোটি উপনিষেদকে মুখ্য উপনিষেদ বলা হয় কটি উপনিষেদকে মুখ্য উপনিষেদ বলা হয় এগারোটি উপনিষেদকে মুখ্য উপনিষেদ বলা হয় উপনিষদকেই আমরা বেদান্ত বলি বেদের শেষ ভাগ হচ্ছে উপনিষেদ এখনও পর্যন্ত একশোটি উপনিষেদ পাওয়া গেছে বিষ্ণুর কথা বলা আছে কোন কেনা উপনিষে বেদাঙ্গ মোট কয়টি বেদাঙ্গ হচ্ছে ছয়টি অরণ্যক দার্শনিক এর অন্য নাম বন্যগ্রন্থ বা ফরেস্ট বুক এর মধ্যে সন্ন্যাসীদের অরণ্য জীবন বর্ণনা আছে অরণ্যকের অন্য নাম হচ্ছে কর্মকাণ্ড তো আমরা দুটো জানতে পারলাম অরণ্যক এর অন্য নাম হচ্ছে বন্যগ্রন্থ বা ফরেস্ট বুক আর অরণ্যকের অন্য নাম হচ্ছে কর্মকাণ্ড এখন এই ব্রাহ্মণ ব্রাহ্মণের সংখ্যা ছিল ছিল মোট আঠেরোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎপথ ব্রাহ্মণ এটি গদ্যে লেখা হতো কিছু লেখা হতো গদ্যে লেখা হতো এর সময়সীমা হচ্ছে নয়শো থেকে সাতশো বেশির মধ্যে আশা করি এই ভিডিওটি তোমাদের খুব উপকার হবে অনেক পরিশ্রমের পর এই নোটটি বানানো হয়েছিল অনেক বই খোঁজাখুঁজি করার পর তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সংগীতা সংহীতা কোন কিসে লেখা পদ্মে লেখা হয় ঋগ্বেদে সংহিতায় হাজার আঠাশটি সূত্র আছে যজ্ঞ শব্দটির অর্থ হচ্ছে ব্রাহ্মণ বেদাঙ্গকে আমরা কটি ভাগে ভাগ করেছি বেদাঙ্গ মানে হচ্ছে বিদ্যা সরি বিজ্ঞান ও কলা বিভাগ নিয়ে আলোচনা হতো ছয়টি বেদাঙ্গ কী কে শিক্ষা ছন্দ বেকারণ নিরুক্তি জ্যোতিষ কল্প এই হচ্ছে বেদাঙ্গের ছয়টি ভাগ অষ্টায়ী চার বিসিতে লিখেছেন পানিনি বেকারণের উপর তো পানিনি কি কী লিখেছেন অষ্টাধ্যায়ী বেদ সরি উপবেদকে সহায়ক বেদ বলা হয় পুরাণ পুরাণ মোট কয়টি আছে পুরাণ আঠারোটি পুরাণ আছে এই পুরাণে রয়েছে পৌরাণিক তথ্য সৃষ্টি তথ্য আইনের কোট বিধিবদ্ধ বিষয় সম্বন্ধে বর্ণনা আছে এই পুরাণে তাহলে পুরাণ কয়টি টোটাল পুরাণ টোটাল আঠেরোটি রয়েছে এখন মহাকাব্য আমাদের ভারতবর্ষে মহাকাব্য এপিক দুটি আছে একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত এই রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি এটি আদিকাব্য নামে পরিচিত আর মহাভারতের রচনাকার হচ্ছে বেদব্যাস আর এই মহাভারতে প্রায় এক লাখ শ্লোক আছে এর কটি পর্ব এর আঠারোটি পর্ব রয়েছে মহাভারতের তো বন্ধুরা আজকে এই পার্টটিতে এতটুকুই ছিল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিংস থ্যাংকস ফর ওয়াচিংস